আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আজার জিয়া নিউজ এরিয়া ইয়ান্দাসে রোহিঙ্গা রাইট মত পাবলিশ হবো ফয়লা শুরু মাদার জিয়া নিউজ ইয়ান্দাসে আমেরিকার যেবা নাকি পাওয়ারফুল চেয়ারম্যান অব দা হাউস অফ ফরেন এফআইআর কমিটি ইরদাসে যেবা চেয়ারম্যান আছে ইবার তরফ তু ইবার নাম হইদে ডেমোক্রেটিক এদাসে সেনেটর গুরুগারি ম্যাক তৈলে এটার তরফ তু স্টেপ লইয়ে দে কি বলি হইলে এখন বর্মার ওরে তেল গ্যাসর ওরে সেনশন লাগান আর দাসে রোহিঙ্গা কোমর ওরে ইয়ানরে জোনোসাইড ডিক্লার করন তাহলে আনকরিপ টাইমের ভিতরে হইতে পারে দুই এসআইর ভিতরে হপ্তার ভিতরে তারা দাসে ডিসিশন ফাইনাল ডিসিশন পৌঁছে যাবে গই তাহলে রোহিঙ্গার ওরে ইদে ইয়ান জোনোসাইড ডিক্লার করন আর দাসে বর্মাম্মাদে তেল গ্যাস আজ তেল গ্যাস কোম্পানির ওরে সেনশন পাউন্দি না লাগা তাহলে ইনর ওরে পাউন্দি লাগন তাহলে ডেমোক্রেটিক দাসের রব যেবা নাকি গরুগারি মাক প্ল্যানিং টু সেনেটার কল্লইরে বইরে ফাইসলা করি বললা রোহিঙ্গার ওরে ইদে ইয়ান জোনোসাইড আর দাসে বর্মার মিলিটারি অকল যে তারা পাওয়ার টেক ওভার করছে তারা ফায়দা ফাদ দে ইনরে তেল গ্যাস কোম্পানি ইনর ওরে সেনশন লাগাই বল তাহলে ইউএস কংগ্রেস মানি আমেরিকার কংগ্রেস উইক মানি সেনশন অন মায়ানমার অয়েল অফ দা এন্ড গ্যাস তাহলে এটারা ইয়ার বাদ হদ্দিকে আরো রোলিং অন দ্য ওয়েদার্স মিলিটারি জেন্টা কমিটেড জেনোসাইডস এগেইনস্ট দ্য রোহিঙ্গা তাহলে তারা এদিয়ান শিশুরে ফাইনাল গরিবল্লা তারা ফাইনাল গড়ি ফেলাইয়ে আনকরিব টাইমের ভিতরে তারা অ্যানাউন্সমেন্ট গড়িব তাহলে ইয়ানোল্লা তারা দাসে ফুল ফরেন এফআইআর কমিটি চেয়ারম্যান আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল তৈলি ইতার তরফ তু মিস্টার এন্টানু বলেন খান যেবা আছে ইতার লইরে ডিসকাস করিয়রে আর দাসে ফরেন কমিটি তু ইয়ান ডিক্লার করা পরে দেতাল্লা তৈলি ফরেন এফআইআর কমিটি তু ইয়ানোর ওরে ডিসিশন লওয়া পরে দেতাল্লা তাহলে আমেরিকার দেয়ান নাকি সেনেট আছে কংগ্রেস আছে কংগ্রেস মধ্যে তারা দাসে ফাইনাল ডিসিশন পৌঁছে তাহলে ফরেন এফআইআর কমিটি চেয়ারম্যানে ইয়ানরে আমলত লইরে বাজে দাসে তারা কান ডিসিশন দেব ইয়ান ফরেন মিনিস্টার যেবা আছে সেক্রেটারি অফ স্টেট মিস্টার এন্টানো বলেন খান ইতি দাসে অ্যানাউন্সমেন্ট করে দিব ইয়ানাল্লা তারা এদুর পর্যন্ত ডিসিশন পৌঁছে গই তাহলে তারা ইয়ানাল্লা বলি তারা দাসে বাফের তাহলে ইয়ান নিউজ দাসে পাবলিশ হয়ে দিয়ে সেপ্টেম্বর 10 তারিখ 2021 তাহলে দ্য পাওয়ারফুল চেয়ারম্যান অব দ্য হাউস অফ ফরেন এফআইআর কমিটি টু ইট সেটস টু আনভেল এন হয়ে দ্য বিলস টু দ্য লবি নিউ ইউএস স্যাংশন এন হয়ে অয়েল গ্যাস তৈলে মায়ানমার মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি মানে বেশি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি যেবা তেল দ্য গ্যাস তাহলে স্টেট ডিপার্টমেন্টে ডিটারমাইন্স ওয়েদার মায়ানমার ক্রাইম এগেনস্ট দ্য রোহিঙ্গা মাইনরিটি কনস্টিটিউটস অব জেনোসাইড তাহলে ইয়ান জোনোসাইড হয়ে দিয়ান কানুনি ভাবে তারা তো ডিক্লারেশন করন তাহলে ইয়ানোল্লা তারা ফুললি দাসে হামগরি যাদ্দে ইয়ানরে নিউজ মধ্যে তারা দাসে স্টেটমেন্টলি ক্লিয়ার করি ওরে দাসে হই দেখাইয়ে তাহলে যেবা ইউনাইটেড নেশন মাঝে বর্মার এম্বাসিডার আছে চমিউ টং তাহলে এবার তরফ এবারে দাসে নিউজ মিডিয়া ইয়ে যে তম্মাদে সোয়াল করে তাহলে তোমারা হঠাৎ মাঝে দাসে লারারি কেকেলা তোমারা দাসে গিলাগই এন হইয়রে সোয়াল করছে তাহলে চমিউটং এটা আছে ইন্টারভিউ মধ্যে হদ দে আর ফিসফুল সেটেলমেন্ট সাইলাম শান্তির সাথ এটা আছে একখান সেটেলমেন্ট তৈলে আর পাবলিক করে জেন্দেলা ডাইরেকশন দিই পাবলিক এটা আছে আর আরে আর বলকে লারারি কেনগিয়ে ন পাবলিক এব আর আরে দাসে ডাইরেকশন দিয়ে রে লারারি কেয়া লগিয়ে দে তাহলে পাবলিকে আরো হত মরা দাসে আরো হত আর তো মরা ভরিব তাহলে আর মরিয়দ চিন্তা থাকি আর ফাইট করিম আর রাইট আল্লাহ ডেমোক্রেসি রাইট আল্লাহ বলে হই পাবলিকে দাসে ফাইট করি বললা তারা দাসে আর তারা ডাইরেকশন দিয়ে রে ফাইটারি কেয়া লো যাবা ইয়ে দে তাহলে বর্মাম্মাদে সই ডেমোক্রেসি আনতে ফাইট সারা হন বিকল্প নাই দে এতল্লা বলি ফাইট করি ওরে দাসে সই ডেমোক্রেসি আনা ভরিব দে এতল্লা পাবলিকে রাইট ডাইরেকশন লইরে দাসে গিয়ে দে এন হইরে দাসে কমিউটং দাসে ইন্টারভিউ মধ্যে হতাইয়ান রে ক্লিয়ার করছে তাহলে হতে আর ইন্টারন্যাশনাল কমিউনিটি তু আর সাপোর্ট সাই আর ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট আগেলতি মাগাত রই তাহলে এখনো আর ইন্টারন্যাশনাল কমিউনিটির লো মিলিয়ে রে আর হামগরি বললা ফুললি তৈয়ার তাহলে আর তু আর শান্তি ফসন করি দে কম আর লারারি কাজ হইয়া কম ন তৈলে পাবলিক মজবুর হইয়ারে লারারি কাজ আগে বুঝে দে সুদে ঠিক আর কলে এলি দাসে মানুষ কলরে দাসে
অত্যাচারী দ জুলুমত মার্ডার করে দে তল্লা মার্ডার ইউজ হদে জেনোসাইডাল দাসে টেরারিস্ট মি অনলাইন গ্রুপে এতাল্লা বলি পাবলিক তু হদ লারে লিখে দাব যে দেন হইরে দাসে বে হইয়ে তেতাল্লা কি হইয়ে দেয়ার নিড টু বি দ্য স্ট্রং অ্যান্ড দ্য ডিসক্রেসিভ অ্যাকশন ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি তলে এখন তলে আসিয়ান ফেল গিয়ে তার হতাম মাঝে আসিয়ান ফিলার হইয়ে তলে ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্রং অ্যাকশন নলানোর জরিয়া তলে মিলিটারি কলে হসফানোর জরিয়া পাবলিকের বরে অত্যাচারী দ্য জুলুম বেশি করে দেতাল্লা পাবলিকের তু মজবুরি হইয়ে তারার এগেস্টের মাঝে ফাইট করিবাল্লা আমি জাগু হইয়েন হইয়ে হইয়ে তৈলে এখনর যে নিউ সিরিয়া আরকান পিপলস অথরিটি আরকান কাস্টমস সার্ভিস তৈলে পুরা ডকুমেন্টস সাথে আরকান স্টেটের মাঝে আরকান পিপল অথরিটি বলে হই মগর এ তু দাসে ট্যাক্স লদ্দে দাসে আরকান কাস্টমস সার্ভিস মানে আরকানর দাসে কাস্টমস সার্ভিস তৈলে এ এ মগর তরফ তু তারা দাসে তৈলে ট্যাক্স কল আদায় করে দে ফুল তারার দাসে ফ্যাট তারার দাসে মনোগ্রাম তারার দাসে স্টাম লইরে সাবত সাথে ডকুমেন্টের সাথে উড়ে আসে দেয় ইয়ানরে রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট কল্ড আর আরখানত জবিন অতরিয়ে দে রোহিঙ্গা কলর দাসে নামাইন দায় করে দে অ্যাক্টিভিস্ট কলর তরফ তো ফুললি ক্রিটিসাইজ করছে আরখানোর মাঝে বর্মার গভর্নমেন্ট হদে এড়ে হন মগর গভর্নমেন্ট নাই মগে জিয়ান নাকি কাস্টমস দাসে সার্ভিসর দাসে ইনকাম ট্যাক্সর দাসে হাবস নেলাইয়ে ইয়ান বেকানুনি আনলফুল ইনুসন পাবলিকর বুতরে তাহলে হ্যারাসমেন্ট দ হয়ে নি তাহলে ইয়ান কান আনলফুল বেকানুনি ইয়ানরে আর দাসে রিজেক্ট করি ইয়ান কন্ডাম করি ইয়ান কান বেকানুনি দিয়ে এন হইরে তাহলে রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট কলের তরফ তো ইয়ানোর ফুললি ক্রিটিসাইজ করছে তাহলে ইয়ার বাদে যাইরে যে আর নিউ সিরিয়া বর্মার মিলিটারি কলে তাহলে রিসেন্টলি আর একবার দেশে মেসিকার বর্মার ভিতরে গুজে তাহলে ডর মেসিকার যে জায়গা 18 জন পর্যন্ত মানুষ মারি ফেলাই তাহলে গঞ্জো টাউনশিপর মিথিয়া বেলিজম মাঝে মগ্গো টাউনের মাঝে 18 জন মানুষ পাবলিক করে দাসে মিলিটারি কলে মার্ডার গজি দে ইয়ান দাসে ডর কান মেসিকার তলে ডর কান দাসে জুলুম তলে তারা মিলিটারি কলে এখন পর্যন্ত পাবলিক করে তলে মার্ডার গরি যার গই তলে ইনরে তারা বন্ন করে তলে যেত জ্বলতে পারে তলে ইন্দিলা মেসিকার মার্ডার গরই বন করি বল্লা বলি দাসে তলে এক্সপার্ট অফ দ্য হিউম্যান রাইট অর্গানাইজেশন অকলের তরফ তু ডাইরেক্ট রিকোয়েস্ট গুজি তলে ফুঁয়াতি ফুঁয়াতি সিনার জিন নাকি সিনার শিশকল জিন নাকি বর্মা তাইয়ে এইনরে বয়কট গুজে তাহলে সাউথ ইস্ট এশিয়ান দাসে মিল্কটি অ্যালায়েন্স তারা তরফ তো বয়কট গুজে তাহলে সিনার গোলাগালা সিনার দাসে দিল্লা এপি অকল জিন নাকি এফ অকল আছে ইন তাহলে সিনার হর তাহলে সিনার দিল্লা প্রোডাক্ট সকল যে দুন আছে ইরিয়া তাহলে সিনার মুভি তাহলে ইম বেগুনরে দাসে বয়কট করি বলাইও তারা তরফ তো অ্যানাউন্সমেন্ট গুজে তাহলে বর্মার স্টুডেন্ট অল বর্মা ফেডারেশন স্টুডেন্ট ফেডারেশন ওর দাসে যেবা চেয়ারম্যান তৈলে তারে তারে দড়ি ফেলাইয়ে তারে ডাক গুজে তারে হরল গিয়ে তার দাসে হন খবর নাই তৈলে তৈলে অল বর্মার মধ্যে যেহেতু কোন স্টুডেন্ট কলে দাসে ফাইট করে প্রটেস্ট করে সেন্টার বিয়া করে ইম বেগুনরে দাসে লেট করে যা দে এন্দি লাগুয়া লিডার তৈলে তারে তারে দাসে দড়ি ফেলাইয়ে তাহলে তারে দরনের জরিয়া তারে হড়ে লুয়াই ফেলাইয়ে তার হন খবর নাই তার হন দাসে এ পর্যন্ত সেই ইনফরমেশন নাই তেতাল্লা এখন রিসেন্টলি তার কমান্ড ইতে অল বর্মা দাসে স্টুডেন্ট ইউনিয়ন দাসে যেবা আছে ফেডারেশনের দাসে চেয়ারম্যান তাহলে তার তার বয়স কমলিও ইতে স্টুডেন্ট হিসাবে তার দাসে হঠারে অল বর্মার দাসে স্টুডেন্ট কল পুরা বর্মার স্টুডেন্ট কল বেগুনে ফুনে বর্মার ফৈত্য জাগা জাগা দাসে আজ যাইও ফৈত্য দিন দল ফাইট অকল কন্টিনিউ বোম ব্লাস্ট এন্দিল্লা ফাইট অকল মোকাবেলা অকল বর্ডারি এলাকার মাঝে তাহলে বেশিষা দাসে অর্ধে ইয়ানরে দাসে নিউজ সম্বাদ আসছে তাহলে মিলিটারি অকলর দাসে চলাফেরা মিলিটারি অকলর আজাব বেশি জায়গা কলম মাঝে বর্ডারি এলাকা তাহলে বেশি আছে তারা ফোন করি ফেলাই দিয়ে ইয়ানো নিউজ আসছে তাহলে ইয়ার বাদে দাইরে বর্মার মিলিটারি অকলে তাহলে আগর মিলিটারি অকলর পুরান লিডার জেনারেল এক্সপি জেনারেল দাসে তোরা অঙ্কু কুহদে যা আসিয়া
তাহলে এটা আগে থেনসিং গভর্নমেন্ট ওর ধর্মমন্ত্রী রিলিজিয়াস মিনিস্টার তাহলে এটার ইও এরেস গুড়ি ফেলাইয়ে ইটি ইও জিয়ল গোয়া মিলিটারি জেনারেল আগর থেনসিং গভর্নমেন্ট USDP-র মানুষ তাহলে তে ইন্দিরা গো মানুষ তে শুধু সু হকতা ওয়েরা তোর বাবুতে ওয়েরা তো হদিতে দাসে গো এক্সট্রিমিস্ট বলে ইন্দিরা বাজে দাসে কিছু হকতা হইয়ে দে জেন্দিলা তোরা উচ অমি হল ইন্দিরা তে ইয়ে কিছু দাসে হকতা হইয়ে দে তল্লা তারে পর্যন্ত জিওলম মধ্যে গলে রেখে লম্বা টাইম ধরি তাহলে মি অনলাইন গভর্নমেন্টে মি অনলাইন টেরেসে তাহলে এন্দিলা মরাই তাহলে তে গা এটির জেনারেশন তাহলে তার হন এনলিলয়ের হন ইয়ান মশিল তলে এন্দিল্লা তারা দল আগর সিনিয়র লিডার কল ইতারা রেগলার একে তলে মিঙ্কু নাই তলে এন্দিল্লা মিঙ্কু নাই অল্লা এটা আছে কেস মামলা কুলরে কেনলে ডট লিডার কলরে তারা দাসে এন্দিল্লা কেস দিয়ে তারা রে দাসে নরম গরিব অল্লা তারা রে দাসে এন্দিল্লা কিসিমর কিসিমর দাসে কেস লইয়রে আমকল কুলিয়রে তারা রে দাসে বন্দি করি রাখি বললা আর দাসে বর্মার মুস্তাকবেল ফিউচার জেনারেশন যে তারা আছে তারারে সেই গাইডলাইন দিবে তারারে বন্দি করি রেখে দিয়ে এক্সপার্ট কলে দাসে হর